সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গুঁড়া দুধের বিস্কুট একদম ছোটো ছোটো যেটা খুবই অল্প সময় ঝটপট তৈরি করে নেওয়া যায় অর্থাৎ আপনারা চাইলে পনেরো মিনিটে এটা তৈরি করে নিতে পারবেন এর জন্য লাগবে বাটার বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে অর্থাৎ যদি ডিপ ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই বের করে রোম টেম্পারেচারে রেখে দিবেন যখন বাটারটা একদম সফট হয়ে আসবে তখন এটা ইউজ করতে হবে তো আমি এখান থেকে বাটার নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচের মতো এটা কিন্তু সল্টেড বাটার আপনার চাইলে আনসল্টেড বাটার দিয়েও এটা তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি আইসিং সুগার ফুল এক টেবিল চামচ দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি আরো হাফ টেবিল চামচের মতো আইসিং সুগার দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে মিষ্টিটা কম হবে তো আমি এখানে সর্বমোট দেড় টেবিল চামচ বাটারের সঙ্গে দেড় টেবিল চামচ বা তার থেকে একটু বেশি হবে আইসিং সুগার দিয়েছি দিয়ে এটাকে মিক্স করে নিলাম যখন এরকম সাদা সাদা হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে ডিম তো আমি একটি ডিম ফেটে নিচ্ছি সম্পূর্ণ ডিম দেওয়ার প্রয়োজনে এখান থেকে জাস্ট দেড় থেকে পনেরো দুই টেবিল চামচের মতো আমি ডিম ইউজ করবো তো দিয়ে দিচ্ছি ডিম দেড় টেবিল চামচ খুব বেশি ডিম কিন্তু দিবেন না তাহলে আপনার ময়দা কনস্ট্রাচ এগুলো বেশি দিতে হবে সেক্ষেত্রে আপনাকে বাটার চিনিটাও পরিমাণে বেশি অ্যাড করতে হবে তো আমি যে পরিমাণ বাটার এবং আইসিং সুগার দিয়েছি সেই হিসাবে আমি কিন্তু ডিম নিলাম খুব ভালোভাবে মিক্স করার পর দিয়ে দিচ্ছি মধু এক চা চামচ দিয়ে আবার ওইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব নিচ্ছে কর্নফ্লাওয়ার পাঁচ টেবিল চামচ অথবা কর্ন স্টার্চ দিতে পারেন ময়দা দুই টেবিল চামচ গুড়া দুধ দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার কোয়াটার চা চামচ এখন সব কিছু একবার চেড়ে নেব খুব ভালোভাবে এখন এটাকে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি আপনাদের ডিমের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ময়দা বা কর্নফ্লায়ার বেশি অ্যাড করতে হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার মিষ্টিটা হালকা হয়ে যাবে তাই ডিমটা পরিমাণ মতো নেবেন আমি যা বলেছি ঠিক সেভাবে হিসাব করে নেবেন তাহলে পারফেক্ট হবে তো ডোটা হবে এরকম একটু সফট হবে এটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই মেঘের সঙ্গে তৈরি তৈরি করে 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 নেওয়া যাবে এরপর এটাকে লম্বা নিচ্ছে বিস্কুট কতটুকু বড় করতে চাচ্ছেন বা ছোট করতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করছে যে আপনি এটা কতটা চিকন করে তৈরি করবেন তো যেহেতু আমি একদম ছোট বিস্কুট তৈরি করব তাই এটাকে চিকন করে নিচ্ছে এরপর চাকুদের ছোট ছোট করে কেটে নেব। যেন সবগুলো একই মাপের হয় তো এভাবে ছোট ছোট করে কেটে নিলে সুবিধা হয় এখন হাতের মধ্যে এটাকে গোল করে তৈরি করে নিতে হবে খেয়াল রাখবেন যেন ফেটে না যায় মসৃণ হয় তো এভাবে সমস্ত বিস্কুটগুলোই তৈরি করে নিতে হবে ছোট ছোট করে তো আমি সবগুলোই তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এটা ওভেনে বেক করব একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পনেরো মিনিটের জন্য আমি এটা নিচের তাকে দিয়ে বেক করছি ফিরে আসবো পনেরো মিনিট পর পনেরো মিনিট পর আমি এটা ওভেন থেকে বের করেছি যেহেতু এটা ছোটো তাই বেশি সময় লাগে না মাত্র পনেরো মিনিটে বেক করলেই কিন্তু এটা পারফেক্ট তো বিস্কুট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন তো খুব সহজ আসলে তৈরি করার সময়টাও বেশি লাগে না খুবই অল্প সময় কিন্তু ঝটপট এটা তৈরি করে নেওয়া যায় আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে দুধ রেসিপি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন